আশা করি তোমরা সকলে ভালোই আছো। তো এখন পরিবেশ পরিস্থিতির অবস্থা খুব খারাপ, তাও পরিবেশ সম্বন্ধে তো জানতে হবে। তো আমাদের কেন খারাপ, কি করলে ভালো হবে সেগুলো জানতে হবে। তো পরিবেশ ও বিজ্ঞান আমাদের থার্ড সেমিস্টারের যে ইয়ে চলছে, যে চ্যাপ্টারটা শুরু হয়েছে অধ্যায়টা, সেটা হচ্ছে সাধারণ যন্ত্রসমূহ। আগের দিন আলোচনা হয়েছে যে সাধারণ যন্ত্র যন্ত্র কী, যন্ত্র কী কাজে লাগে, কেন যন্ত্র এলো, তারপরে যন্ত্রের প্রকারভেদ, শরীর সরল যন্ত্র, জটিল যন্ত্র কোনগুলো আছে, তারপরে লিভার এলো সেখান থেকে, তারপরে আজকে সাধারণ যন্ত্রসমূহের এই কটা পার্ট আছে। তাহলে এটা করলে এই চ্যাপ্টার ওই অধ্যায়টাই শেষ হয়ে যাবে। যেমন একটা আছে নততল, আর একটা আছে স্ক্রু, স্ক্রু পুলি চক্র অক্ষদণ্ড, ওর মধ্যেই আসছে এগুলো সব, পুলি বা কপিকল আর চক্র, চক্র মানে পুলি বা কপিকলটা একটা এর মধ্যেই আসছে, স্ক্রু স্ক্রু পুলি চক্র অক্ষদণ্ড ওটার মধ্যেই পুলি বা কপিকল আছে। আর যন্ত্রের পরিচর্যা, তো প্রথমে নততলটা বলা যায়। নততলটা কি? নততলটা যেমন ধরো তোমরা একটা গাছ আছে, এই গাছে, এই গাছে কেউ যদি সোজা উঠতে যায়, কোনো মানুষ আছে যদি সোজা উঠতে যায় এই বরাবর, তাহলে ওকে অনেক পরিশ্রম করতে হবে। সোজা উঠতে গেলে অনেক বল প্রয়োগ করতে হবে, অনেক শক্তি খরচ করতে হবে। কিন্তু এখানে যদি একটা মই লাগিয়ে দেয়, এখানে যদি একটা মই লাগিয়ে দেয়, এখানে যদি একটা মই লাগিয়ে দেয়, তাহলে গাছে তাড়াতাড়ি উঠে যাবে এবং কোনো সেরকম শক্তিও প্রয়োগ করতে হবে না, আর সময়টাও কম লাগবে। তাহলে দেখা যাচ্ছে যে এইটাই হচ্ছে, এইটাই হচ্ছে নততল, এইটাই হচ্ছে নততল। যে বাড়িতে যেমন সিঁড়ি, যেমন এই যে সিঁড়ি, এরকম করে ওপরে ওঠার জন্য বানানো হয়, যে নিচের ঘর থেকে উপরের ঘরে, উপরের ঘর থেকে তার উপরের ঘরে পৌঁছানোর জন্য সিঁড়ি বানানো হয়, সেই সিঁড়িটাই হচ্ছে নততল। তাহলে নততলটা হলো এক যন্ত্রের মধ্যেই পড়ছে, যে যন্ত্রটা আমাদের সময় শক্তি সবই অপচয় কম করে এবং কাজগুলো সহজ সরলভাবে হয়ে যায়। তো এটাই হচ্ছে নততল। তো নততলের খাড়াই যত কম হবে, সেখানে সেই নততলের খাড়াই মানে এই এই জায়গাটা, এই যে এই এইটা হচ্ছে খাড়াই, এইটা মানে এই যে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে নততলের কোণ। এই অ্যাঙ্গেলটা যত কম হবে, কোণ কম হলে, কোণ কম হলে নততলের সুবিধা বেশি হবে, কোণ কম হলে, কোণ কম হলে এই যে কোণের মান, কোণের মান, কোণের মান যদি কম হয়, কোণের মান যদি কম হয় তাহলে নততলের সুবিধা বেশি হবে। বেশি হবে মানে এটা ওঠাটা সুবিধা হবে, সহজেই হয়ে যাবে। তো এটাই হলো নততলের কাজ। তো তোমাদের যদি বলে যে কয়েকটি নততলের উদাহরণ দাও, তাহলে বলবে যে মই আছে, মই সিঁড়ি, এগুলো হচ্ছে নততল। তারপরে তোমার ওই আরও দেখবে যে ট্রাকে করে বা ট্রেনে যেগুলো মালগাড়িতে যেসব মালপত্র আসে, বা ট্রাকে করে যেসব মালপত্র আসে, তো দেখবে সেখানে একটা ইয়ে বানিয়ে দেয়, বা কাঠ, ভারী ভারী জিনিসপত্র ওঠানোর জন্য যে গাড়িতে যে ইয়েগুলো দেওয়া হয়, একটা কাঠের পাটাতন হিসেবে ব্যবহার করা হয়, কাঠের বা লোহার যে কোনো পাটাতন হিসেবে ব্যবহার করা হয়, যে এই ধরনের পাটাতন ব্যবহার করা হয়, ওটাকেও নততল বলা হয়। তো ওই ধরনের ভারী ভারী জিনিসপত্র ওঠানো নামানোর জন্য ওই নততলের
ব্যবহার করা হয়। ঠিক আছে, এই তো গেল নাতুতল। এবার বলছে স্ক্রু পুলি চক্র অক্ষদণ্ড। স্ক্রু স্ক্রু কী জিনিস? স্ক্রু দেখবে তোমরা এই আসবাবপত্র তৈরি করার সময় যেটা পেরেকও ব্যবহার করা হয় স্ক্রুও ব্যবহার করা হয়। তো পেরেক পেরেক এরকম সরাসরি হয়, মানে এরকম হয় এরকম, আর স্ক্রু হয় স্ক্রু এরকম হয়, কিন্তু এর সাথে নতদল থাকে স্ক্রুতে। স্ক্রুতে ওই খাঁজ কাটা দেখবে স্ক্রুতে নতদল থাকে, যার কারণে ওই আসবাবপত্রগুলো পেরেকে চাইতে এই স্ক্রু যদি লাগানো হয় মানে পোতা হয় তাহলে স্ক্রুর এটার স্থায়িত্ব বেশি হয়, স্থায়িত্ব বেশি হয়। তাহলে স্ক্রুর স্থায়িত্ব এটা হচ্ছে স্ক্রু, এটা হচ্ছে স্ক্রু, স্ক্রুর স্থায়িত্ব বেশি হয়। ঠিক আছে, তো কাটার মানে পেরেকের পেরেকের থেকে স্ক্রুর স্থায়িত্বটা বেশি হয়। তো স্ক্রুর কেন বেশি হয়? না ওই নততল থাকার জন্য, নততল আছে সেই নততল থাকার জন্য স্থায়িত্বটা বেশি হয়। তারপরে আরও আছে দেখবে যে স্ক্রু কোনগুলোতে, স্ক্রুর মধ্যেও আবার বিভিন্ন ভাগ আছে যে অনেক 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 টাইপেরই স্ক্রু পাওয়া যায়, ছোটো স্ক্রু বড় স্ক্রু। তো সেগুলোর ছোটোগুলোর ছোটো ইয়ে থাকবে আর বড়োগুলোর বড়ো থাকবে নততলগুলো। তো সেটা তোমরা দেখবে, দেখে থাকবে বা পরবর্তীকালে আরও দেখবে যে এটা ইয়ে হবে কীভাবে স্ক্রুর স্থায়িত্ব বেশি হয় বা কোন কোন স্ক্রুগুলোর স্থায়িত্ব বেশি হয়, কোন স্ক্রুগুলোর স্থায়িত্ব কম হয় সেটা। তারপরে পুলি, পুলি বা কপিকল, এই যে এটা এটা পুলি বা কপিকল, পুলি বা কপিকল, পুলি বা কপিকল কী জিনিস? মানে প্রত্যেকটারই এমন এমন প্রত্যেকটা যে যন্ত্র, তো আমরা তো যন্ত্রই বলছি সাধারণ যন্ত্র, প্রত্যেকটা যন্ত্র তাহলে এদের কাজগুলো এমন হবে যেগুলো সহজ সরলভাবে কাজগুলো করে দিচ্ছে, মানে সময় সাপেক্ষ আর শক্তির অপচয় কম হচ্ছে। তো যেমন কুয়ো থেকে জল তোলার সময় দেখবে কপিকলের ব্যবহার হয়, ওই যেটা গোল চাকতির মতো এই যে এরকম আছে, তো এইটা হচ্ছে কপিকলের। তো এইখানে দড়িটা সেট করা থাকে এক প্রান্ত দিয়ে ইয়ে যায় আর এক প্রান্ত দিয়ে টানার জন্য থাকে। তো বইতে দেখবে তোমরা দেওয়া আছে ছবিটা ভালো করে, ওই দেখেও থাকবে তোমরা যে কুয়োতে জল তোলার সময় যে কপিকলগুলো ব্যবহার করা হয় ওই একদিকে বালতি সেট করা থাকে আর আর একদিকে যে টানবে সে মানে জলটা বের করবে সে থাকে। তো ওটা দড়িটা সেট করা থাকে এমন করে যে বালতির ভাড়ে ওটা কুয়োতে চলে যায় ওই কপিকলের মাধ্যমে, কপিকলের একটা রাস্তা করা থাকে দড়ির মাধ্যমে সেটা ওর মাধ্যমে চলে যায় আর আর একদিকে যে কাজটা করছে তার দিকে আর একটা দড়ির প্রান্ত থাকে, যে ওটা টানলে বা ওটা ছাড়লে সেটা ইয়ে হয়। এবং কাজটা ভারী ভারী জিনিসপত্র মানে খুব ভালোভাবে কাজগুলো করা যায়। তো এটা ক্রেনেও আছে, যেমন কোনো গাড়ি বড় বড় গাড়ি যদি অ্যাক্সিডেন্টে কোথাও পড়ে যায় খায় খাদে পড়ে যায় বা ভারী ভারী জিনিসপত্র তোলার জন্য ক্রেনের যে গাড়িগুলো আছে সেখানেও তোমার এই পুলি বা কপিকল লাগানো থাকে, সেগুলো তাদের মাধ্যমে ওই কপিকলের মাধ্যমে টানা হয়, সেই কাজও করা হয়। ঠিক আছে, তো এই হলো পুলি বা কপিকল। এবার দেখতে কেমন সেটা দেখে নেবে যে এরকম ইয়েটা থাকে, ওই দেখে থাকবে তোমরা প্রত্যেকে কুঁয়োতে যেটা জল তোলার জন্য ব্যবহার করা হয় সেটা ওটা দেখে থাকবে। তারপর চক্র অক্ষদণ্ড, চক্র আর অক্ষদণ্ড, এটা চক্রটা কী জিনিস? চক্র কোথায় কোথায় দেখতে পাবে? চক্র মানে একটা মানে চক্র মানে বোঝা যাচ্ছে যে এটা চক্রাকারে ঘুরবে,
যেমন তোমরা বেসিনে দেখবে যে যেটা মোটরের মাধ্যমে যে জলটা তোলা হয় সেটা পাইপের মধ্যে দিয়ে যেটা আছে ওই দেখবে বেসিনে গিয়ে হাত ধোয়ার সময় দেখবে যে ওটা ট্যাপে ট্যাপে গিয়ে দেখবে যে ওটাকে ঘোরাতে হয়, তারপরে ওটা ঘুরে গিয়ে ওটার সাথে ওই চক্রতটার সাথে অক্ষদণ্ডটাও থাকে, যে এটা যদি এই উপরের পাটটা যদি এরকম থাকে এখানে, এইটা হচ্ছে উপরের পাটটা, এটা হচ্ছে উপরের পাটটা, এইটা এটা হচ্ছে উপরের পাটটা, এটা হচ্ছে উপরের পাট, তো এইটাকে হচ্ছে এটা হচ্ছে উপরের পাট, তো এইটাকে ঘোরালে বা এইটাকে একদিকে ঘোরালে খুলে যায় পাম্পটা, মানে ট্যাপটা খুলে যায় দিয়ে জল বেরোয়, আর আরেকদিকে জল তেল সে যাই হোক যাই ব্যবহার করা হোক সেটা এই একদিকে ঘোরালে খুলে যায় আর একদিকে ঘোরালে ওটা আবার লেগে যায়, তো তার মাধ্যমে কাজটা হয়। তো এটাই হলো চক্র, চক্র মানে যেটা। তারপর তোমরা ফ্যান, ফ্যানে দেখতে পাবে যে ফ্যান চালানোর সময় যেটা দেখবে যে রেগুলেটরে সুইচ অফ বা অন, ওটা তো সুইচের কাজ, আর চক্র আর অক্ষদণ্ড সেখানে ওই রেগুলেটরে চক্র আর অক্ষদণ্ড দুটোই থাকে। তো উপরেরটা হলো চক্র যেটা ঘোরালে, আর যেটার মাধ্যমে ঘুরছে, যেটার মাধ্যমে ঘুরছে ওটা হচ্ছে অক্ষদণ্ড সেট করা আছে ওর সাথে, তো অক্ষদণ্ডের সাথে সেট করা আছে, তো এই উপরেরটা ঘোরালেই তোমার পাওয়ার বাড়বে, বা আবার একদিকে ঘোরালে পাওয়ার বাড়বে আর একদিকে ঘোরালে পাওয়ার কমবে, তো সেরকম হচ্ছে চক্রর কাজটা হচ্ছে যে চক্রাকারে ঘুরছে যেটা, আর যার মাধ্যমে ঘুরছে এই যে দণ্ডটা, এই যে এই এইটাই হচ্ছে অক্ষদণ্ড, আর যেটা ভেতরে গিয়ে হেল্প করছে ঘোরাতে, ভেতরে গিয়ে সাহায্য করছে সেটাই হচ্ছে অক্ষদণ্ড। তাহলে এটাই হলো চক্র আর অক্ষদণ্ড, পুলি আর কবিকল বলা হলো, আর যন্ত্রের পরিচর্যা। এবার যন্ত্রের পরিচর্যা কী করে করতে হবে, তো এইসব জিনিসপত্রগুলো যে সব জিনিসগুলোই তো ঠিকঠাকভাবে ব্যবহার করার পর ঠিকঠাকভাবে পরিচর্যা করতে হবে, যে সাইকেল সাইকেল করলাম চালালাম বা যাই করি ব্যবহার করছি যেভাবেই ব্যবহার করি, তো ওটা মানে দীর্ঘদিন ধরে ব্যবহার করে যাচ্ছি কিন্তু কোনো নাই খেয়াল রাখা হচ্ছে না যে সাইকেলের চাকায় টায়ারে হাওয়া আছে কি নেই বা স্পোক ঠিক আছে কি নেই বা রিং দেওয়া যাচ্ছে কি না বেল ঠিক আছে কি না সেগুলো সব দেখতে হবে, তো হ্যান্ডেল ঠিক আছে কি না, ঠিকঠাক সাইকেলের চাকা ঠিকঠাক ঘুরছে কি না, তাহলে মানে সাইকেলটা ঠিকভাবে যাচ্ছে কি না সেগুলো সবই করতে হবে, সেগুলো খেয়াল রাখতে হবে। তো সেগুলোর পরিচর্যা মানে সেগুলোরই মানে তোমার আমরা যেমন নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রত্যেক দিন স্নান করি, প্রত্যেক দিন যেসব কাজ মানে প্রত্যেক দিন ঠিকঠাকভাবে যেভাবে আর কি দিন মানে প্রত্যেকের যাই সেভাবে সবাই ভালোভাবে থাকার চেষ্টা করে, তো সবাই সেজন্য সবাইকে সবাই নিজে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করে, তো সুস্থ যেভাবে রাখবে সেটাকেই পরিচর্যা বলছে, যে সেটাই যন্ত্রের পরিচর্যা সেভাবেই রাখবে, যে ফ্যান হয়ে গেল নোংরা হয়ে গেল ফ্যানটাকে পরিষ্কার করলে, তো এইভাবে প্রত্যেকটা জিনিসই মানে ব্যবহার করার পরে পরিষ্কার করা, ওটাই হচ্ছে পরিচর্যা, যাতে যন্ত্রগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়, আর দীর্ঘদিন ব্যবহারের ফলে নোংরা হয়ে গেলে সেটাকে পরিষ্কার করে সেটাকে আবার ব্যবহারের উপযোগী করে তোলা, সেটাই হচ্ছে যন্ত্রের পরিচর্যা। তাহলে এটা নততল স্ক্রু পুলি চক্র অক্ষদণ্ড হলো যন্ত্রের পরিচর্যা হয়ে গেল, তাহলে এগুলোই পড়বে ভালো করে। তো এই যন্ত্র মোটামুটি এই ছিল, আর লোহার জিনিসপত্র নিয়মিত রং করা হয় কেন, খাতা বই মলাট দিয়ে রাখা হয় কেন, এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন আছে এগুলো পড়বে, ঠিক আছে।